জামালপুর বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলে অবস্থিত এবং নকশি কাঁথা ও নকশি চাদরের জন্য বিখ্যাত একটি জেলা এই জেলাটি ময়মনসিংহ বিভাগে পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক সূত্রে জানা যায় দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে হজরত শাহ জামাল রহমানতলা আলাই নামে একজন ধর্ম প্রচারক ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে দুইশো জন অনুসারী নিয়ে এই অঞ্চলে এসেছিলেন পরবর্তীতে ধর্মীয় নেতা হিসেবে তিনি দ্রুত প্রাধান্য বিস্তার লাভ করেন ধারণা করা হয় শাহজামাল রহমতলা আলাই এর নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয় জামালপুর এ জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য গারো পাহাড় কুড়িগ্রাম জেলা পূর্বে শেরপুর ময়মনসিংহ জেলা দক্ষিণে টাঙ্গাইল জেলা এবং পশ্চিমে যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ বগুড়া গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা অবস্থিত উনিশশো সালে দশই ডিসেম্বর জামালপুর জেলা শত্রুমুক্ত হয় উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর ময়মনসিংহ থেকে পৃথক করে জামালপুরকে বাংলাদেশের বিশতম জেলা হিসেবে ঘোষণা করা হয় পরবর্তীতে উনিশশো সালে জামালপুর জেলা ভেঙে শেরপুর জেলা গঠন করা হয় কৃষি অঞ্চলের প্রধান ফসল হিসেবে ধান গম আখ সরিষা বীজ এবং পাট উৎপাদিত হয় ভারত থেকে আমদানিকৃত পণ্য ও রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হলো জামালপুর দেশের সবথেকে বড় সার কারখানা যমুনা সার কারখানা এই জেলাতেই অবস্থিত জামালপুর জেলা সাতটি উপজেলা সাতটি থানা আটটি পৌরসভা এবং পাঁচটি সংসদীয় আসন নিয়ে গঠিত এ জেলার সংসদীয় আসন একশো থেকে একশো পর্যন্ত এ জেলার সাতটি উপজেলার মধ্যে রয়েছে ইসলামপুর জামালপুর সদর দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ মাদারগঞ্জ মেলান্দহ এবং সরিষাবাড়ি জামালপুরের নকশি কাঁথা এবং নকশি চাদর এখনো পর্যন্ত সারা দেশে সমাদৃত এখানে তৈরি নকশি কাঁথা এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে দারিদ্র বিমোচনেও এ শিল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে জামালপুর জেলার আরো বিভিন্ন জিনিসে দেশ খ্যাতি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইসলামপুরের কাঁসার বাসন ও গুড় মেলান্দহের উন্নত মানের তামাক ও তৈল দেওয়ানগঞ্জের আখ ও চিনি সরিষাবাড়ির পাট ও সার মাদারগঞ্জের মাছ দুধ ও ঘি বক্সিগঞ্জের নকশি কাঁথা চিনামাটি কাঁচবালি নুরিপাথর বাঁশ ও বেতের আসবেপত্র জামদানি শিল্প এবং জামালপুর সদর উপজেলার আনারস পান বুড়িমার মিষ্টি ও আজমের জিলাপি সরভাজা সানার পায়েস সানার মিষ্টি ইত্যাদি এছাড়া উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর জেলা স্কুল জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি আশেক মাহমুদ কলেজ এ জেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এবং কে ফোর্স এর সর্বাধিনায়ক হারুন হাবিব প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক এবং গেরিলা মুক্তিযোদ্ধা দুই সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত আব্দুল কায়ুম বাংলাদেশ পুলিশের সাবেক মহাসচিব ও এল মন্ত্রী ও চার দলীয় লিয়াজ ও কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ খলিলুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক ও চিফ অব ডিফেন্স স্টাফ রাশেদ মুশারফ সাবেক ভূমি প্রতিমন্ত্রী আবুল কালাম আজাদ সাবেক তথ্য ও সং প্রতিমন্ত্রী রেজাউল করিম হীরা সাবেক ভূমিমন্ত্রী মির্জা আজম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক প্রতিমন্ত্রী সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ আশরাফুদ্দৌলা পালোয়ান সাবেক সাংসদ ও সাবেক ডাকসুবিপি মুরাদ হাসান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ধর্ম প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার সাবেক মেজর জেনারেল এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলাম সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আব্দুল সত্তার সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আতিউর রহমান অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এ এস এম আব্দুল হালিম সাবেক মন্ত্রিপরিষদ সচিব আবুল কালাম আজ প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আব্দুল ওয়াহাব মিয়া সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোখিলচুর রহমান পান্না সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মাহবুবুর রহমান রিপন অতিরিক্ত আইজিপি ভারপ্রাপ্ত বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশ মির্জা হোসাইন হায়দার বাংলাদেশ আপিল বিভাগের সাবেক বিচারকুল হক দুদক কমিশনার ও সাবেক বিটিআরসি চেয়ারম্যান হাসান হাফিজুর রহমান প্রতিত যশার কবি সাংবাদিক ও সমালোচক এবং মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য খ্যাত আমনুল্লাহ কবির বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসুসের সাবেক পরিচালক আনোয়ার হোসেন নবাব সিরাজুদ্দৌল্লাহ ও মুকুটহিন খ্যাত অভিনেতা ইসলাম বাবু বিখ্যাত গীতিকার ও শিল্পী আমজাদ হোসেন বিশিষ্ট অভিনেতা লেখক এবং ব্যতিক্রম উপমহাদেশে বিখ্যাত এবং বিশেষজ্ঞ এছাড়া চিত্তকর্ষক এবং দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে হজরত শাহ জামালের মাজার হজরত শাহ কামালের মাজার হজরত মাওলানা শাহসফি সৈয়দ সাইফুল মালিক রহমতুল্লাহ এর মাজার আলমাসজিদ আসসালাম ও নহরের রব্বানি দিঘি শেখ হাসিনা পল্লী কারো পাহাড় লাউচাপড়া পাহাড়িকা বিনোদন কেন্দ্র ধানোয়া কামালপুর স্থলবন্দর দয়াময়ী মন্দির যমুনা ফার্টিলাইজার ফ্যাক্টরি তরফদার খামার বাড়ি গান্ধী আশ্রম যমুনা সিটি পার্ক উন্নয়ন সংঘ চাইল্ড সিটি সরিষাবাড়ি সোলার প্লান্ট টেফলা ব্রিজ ইসলামপুর কাঁসা শিল্প মালঞ্চ মসজিদ পাঁচ গম্বুজ বিশিষ্ট রাসপাল জামি মসজিদ নরপাড়া দুর্গ এবং মধুতিলা ইকো পার্ক এছাড়াও এ জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয় যার মধ্যে উল্লেখযোগ্য হলো দৈনিক জামালপুর দৈনিক আজকে জামালপুর ইত্যাদি এ জেলা নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন জামালপুর জেলাকে